প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইমস পিডিআর টাইমস স্টোরিতে আমাদের এখনকার সংবাদ গল্প ভারতের নির্বাচন বানচালের চেষ্টা করছে ইসরায়েলি সংস্থা দর্শক চলুন কি আছে এই প্রতিবেদনে জেনে আসি শনিবার এক জুন সকাল থেকে ভারতের সাতান্নটি কেন্দ্রে চলছে সপ্তম দফা তথা শেষ দফার লোকসভা নির্বাচন আগামী চার জুন ঘোষণা করা হবে দেশটির আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু এর আগেই নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য জানালো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিট নির্মাতা সংস্থা ওপেন এআই সংস্থাটি বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই ভারতের লোকসভা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছিল ইসরায়েলের রাজনৈতিক একটি সংস্থা তবে সেই চেষ্টা রুখে দিয়েছে ওপেন এআই শনিবার ভারতীয় গণমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় জিরো জেনো নামক প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছিল ইসরায়েলের সংস্থা এস এতে বিজেপিকে বিরোধিতা করে ও কংগ্রেসকে সমর্থিত কমেন্টগুলোকে প্রচার করার চেষ্টা করা হচ্ছিল ওপেন এআই জানায় মে মাসে ইসরায়েলি সংস্থাটি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা শুরু করে সেখানে ওপেন এ এর শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয় যার মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করা হয়েছে এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছে এবং এই পুরো প্রচারণার নাম দেয়া হয় জিরোজেন ওপেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও স্যাম অল্টম্যান জানান আমরা ভারতীয় নির্বাচন শুরু হওয়ার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে কিছু কার্যকলাপকে ব্যাহত করেছি ওপেন এআই বলছে যে তারা ইসরায়েল থেকে পরিচালিত অনেকগুলো অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে যেগুলো সামাজিক মাধ্যম এক্স ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট এবং ইউটিউবে প্রচারণার জন্য ব্যবহৃত হচ্ছিল অ্যাকাউন্টগুলো থেকে প্রচারণাগুলো কানাডা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলিদের লক্ষ্য করে করা হচ্ছিল এবং মে মাস থেকে ইংরেজি ভাষায় ভারতীয়দের লক্ষ্য করে প্রচার চালাচ্ছিল ওপেন এর এই প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য বলে মন্তব্য করেছে বলছে ইসরায়েলি সংস্থার এই এই প্রচারণা রুখে দিয়েছে তারা মে মাসে কর্মকাণ্ড নিয়ে সংস্থাটি কাজ শুরু করলে তার টের পায় ওপেন এআই সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক ফলাফলে প্রভাব ফেলতেই জনমতকে প্রভাবিত করতে এই গোপন প্রচারণা চালানো হয় প্রিয়দর্শক এই ছিল টাইমস স্টোরির এখনকার আয়োজন পরবর্তী সংবাদ গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ